রাজ্য সরকারের নির্দেশে 7ই নভেম্বর গুটকা নিষিদ্ধ করা হয়েছিল। এরপরও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কর্পোরেশন মোড়ে বেশ কিছু দোকানে প্রকাশ্যে গুটকা বিক্রি চলছে বলে অভিযোগ। সোমবার খবর পেয়ে আসানসোল পৌর নিগমের তরফে অভিযান চালিয়ে গুটকা বাজেয়াপ্ত করা হয়েছে। गुटका बंद है, पता है? गुटका सुने हैं बंद है 7 तारीख से। आज 8 तारीख है जी, 8 तारीख हो गया। आज अपने गुटका बेच रहे हैं आप जी? तो मालूम है खाली हम लोग को, अभी आपको मालूम है? मालूम का मतलब हम लोग खाली सुने हैं कि 7 तारीख से बंद है भैया। अच्छा, समझे ना, कोई आके तो हम लोग को बताया नहीं, खाली सुने हैं हम लोग। आपका दुकान कहाँ पे है? मेरा दुकान स्टेशन रोड पास है। कॉर्पोरेशन से कितनी दूरी है? सामने में 10 कदम। 10 कदम में जी, आपको पता नहीं है? हम आपको क्या बोल रहे हैं, आपको स्टेशन का बगल में है और गुटखा आप लोग बेच रहे हैं? और भी दुकान है, 50 रुपए दीजिए ना। इसका बात तो नहीं है ना, गुटखा बंद है पता है तुमको? गुटखा बंद पता है तुमको? होलसेलर वाले दे रहा माल, तब ना हम लोग बेच रहे हैं, दले बेचते हम लोग। सबसे बड़ी बात, माल आपको मिल रहा है सेम रेट में? माल मिल रहा है, माल अवेलेबल है यहाँ मार्केट में, मिल रहा माल। होलसेलर वाले तो माल दे रहे, तब ना हम लोग माल बेच रहे हैं। तो आप गुटखा बिक्री कर रहे हैं? तो आपका दुकान कहाँ पे है? আসানসোলের কর্পোরেশন মোড় সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গুটকা বিক্রি চলছে। বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে গুটকা বাজেয়াপ্ত করার পাশাপাশি পৌর নিগমের তরফে সকলকেই এই নির্দেশ পালন করার জন্য অবগত করা হয়েছে। হ্যাঁ, কর্পোরেশনের তরফ থেকে আমাদের এখনও যেহেতু ছট পূজার এইসব চলছে, আমরা ইমিডিয়েটলি কালকে হয়তো একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে আমাদের রেজলিউশন করে তারপর আমরা সমস্ত জায়গায় সার্কুলার পাঠানো হবে। ইমিডিয়েটলি আমরা এগুলো অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব। যে দোকানগুলো এখনও গুটখা চলছে, কারণ আমাদের তো স্টেট গভর্নমেন্ট থেকে সার্কুলার হয়েছে, আমাদের কর্পোরেশনের তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হবে সেটা, আমাদের যেহেতু কালী পুজোর জন্য ছুটি ছিল আর এখন আজকেও বেশিরভাগ মেম্বাররাই ছট পুজোর জন্য ব্যস্ত আছে, বিভিন্ন জায়গায় যে ছটের প্রস্তুতি চলছে সে কাজের জন্য ব্যস্ত হয়েছে, কালকে আমাদের একটা মিটিং করা হবে, কাল মিটিংয়ের পরেই সেটার ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। আসানসোল থেকে সৌমিত্র আঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্য সরকারের নির্দেশে 7ই নভেম্বর গুটকা নিষিদ্ধ করা হয়েছিল। এরপরও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কর্পোরেশন মোড়ে বেশ কিছু দোকানে প্রকাশ্যে গুটকা বিক্রি চলছে বলে অভিযোগ। সোমবার খবর পেয়ে আসানসোল পৌর নিগমের তরফে অভিযান চালিয়ে গুটকা বাজেয়াপ্ত করা হয়েছে। গুটকা বন্ধ পাতা গুটকা শুনে বন্ধ হ্যাঁ 7 তারিখ সে। আজ 8 তারিখ হ্যাঁ জি, 8 তারিখ হয়ে গেছে। আজ আপনি গুটকা বেচ রে আপনি জি? তো মালুম হ্যাঁ খালি হ্যাঁ আমলোকো, আপনি আপনি মালুম হ্যাঁ? মালুম মানে আমলো খালি শুনে হ্যাঁ কি 7 তারিখ সে বন্ধ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সমঝে না, কই আগে তো আমলোকো বাতায়া নাই, খালি শুনে হ্যাঁ আমলো। আপনার দোকান কহাঁ পে হ্যাঁ? মেরা দোকান স্টেশন রোড পাস হ্যাঁ। কর্পোরেশন সে কিতনি দূরি হো? সামনে মে 10 কদম। 10 কদম মে জি, রাহালন কি আপনাকো পাতা নেই? বললেন নোটিস হম আপকো ক্যা বল রহে হ্যাঁ? আপকো কর্পোরেশন কা বগল মে হ্যায় আর गुटका आप लोग बेच रहे हैं? और भी दुकान है, 50 रुपए दीजिए ना। इसका बात तो नहीं है ना, गुटका बंद है पता है तुमको? गुटका बंद पता है तुमको? होलसेलर वाले दे रहा माल, तब ना हम लोग बेच रहे हैं, दले बेचते हम लोग। सबसे बड़ी बात, माल आपको मिल रहा है सेम रेट में, माल मिल रहा है, माल अवेलेबल है यहाँ मार्केट में, मिल रहा माल। होलसेलर वाले तो माल दे रहे, तब ना हम लोग माल बेच रहे। तो आप गुटका बिक्री कर रहे हैं? तो आपका दुकान कहाँ पे है? আসানসোলের কর্পোরেশন মোড় সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গুটকা বিক্রি চলছে। বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে গুটকা বাজেয়াপ্ত করার পাশাপাশি পৌর নিগমের তরফে সকলকেই এই নির্দেশ পালন করার জন্য অবগত করা হয়েছে। হ্যাঁ, কর্পোরেশনের তরফ থেকে আমাদের এখনও যেহেতু ছট পূজার এইসব চলছে, আমরা ইমিডিয়েটলি কালকে হয়তো একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে আমাদের রেজলিউশন করে তারপর আমরা সমস্ত জায়গায় সার্কুলার পাঠানো হবে, ইমিডিয়েটলি আমরা এগুলো অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব। যে দোকানগুলো এখনও গুটখা চলছে, কারণ আমাদের তো স্টেট গভর্নমেন্ট থেকে সার্কুলার হয়েছে, আমাদের কর্পোরেশনের তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হবে সেটা, আমাদের যেহেতু কালী পুজোর জন্য ছুটি ছিল আর এখন আজকেও বেশিরভাগ মেম্বাররাই ছট পুজোর জন্য ব্যস্ত আছে, বিভিন্ন জায়গায় যে ছটের প্রস্তুতি চলছে সে কাজের জন্য ব্যস্ত হয়েছে, কালকে আমাদের একটা মিটিং করা হবে, কাল মিটিংয়ের পরেই সেটার ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। আসানসোল থেকে সৌমিত্র আঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা।